বিঘ্ন হর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। আজ আমার ব্রত পালনের শুভ মুহূর্ত কেটে গেল, আমার ব্রত পালন আরম্ভের আগেই ভেঙে গেল। আমায় ক্ষমা করো প্রিয়ে, ভুল হয়েছে। তুমি তোমার ব্রত কালকেও আরম্ভ করতে পারো। আমি কথা দিচ্ছি, আর আমার কারণে তোমার ব্রততে কোনো বাধা আসবে না। সত্যি কথা ছাড়া আমরা বলতে পারি না, আর অসত্য তো একদমই নয়। এই কৈলাসে আছে এমন কোন গণ যে কেবলমাত্র তোমার কথাই শুনবে? আর আজ তো নন্দী তোমার ব্রতে বিঘ্ন ঘটিয়ে দিয়েছে। যদি এরকমই বিঘ্ন ঘটতে থাকে তাহলে কি করে পূর্ণ করবে তোমার ব্রত? কি করে প্রাপ্ত করবে সন্তান তুমি সখী? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আমার ব্রত এখান থেকে অনেক দূরে, আমি আমার ব্রত নির্জন জায়গায় পালন করব, যেখানে আমার ব্রত পালনে কেউ বাধা দেবে না। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা শুধু তোমার নয়, আমারও পরীক্ষা পার্বতী। তোমার থেকে দূরে থাকা তো আমার জন্য অত্যন্ত কঠিন, তোমায় ছাড়া আমিও তো অপূর্ণ পার্বতী। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাকারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীরধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম।
দেবী পার্বতীর এত পরীক্ষা কেন? জানি না স্বামীর যোগনিদ্রা কখন ভাঙবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। নাথ, দেবী পার্বতীর ব্রত পূর্ণ করার সময় সন্নিকটে, ওনাকে আর কত প্রতীক্ষা করতে হবে? দেবী পার্বতী, শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাকারং গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীরজধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকে। দেবী পার্বতী, আপনার ব্রত সফল হয়েছে। আপনি দৃঢ়তা এবং নিষ্ঠার সঙ্গে পুণ্যব্রত পূর্ণ করেছেন, সেজন্য আপনার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য। আপনি যে বরদান চাইবেন আমি তা অবশ্যই প্রদান করব। প্রভু, আমাকে এমন এক সন্তান লাভের বর প্রদান করুন যে ব্রহ্মদেবের মতো জ্ঞানী হবে, আপনার মতো তেজস্বী এবং সত্যবান হবে, আর আমার স্বামী শিবশঙ্করের মতো নির্মল আর স্নেহশীল হোক, অর্থাৎ ত্রিমূর্তির সমস্ত গুণ যেন পায়। তথাস্তু। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, মিষ্টি পাখি, আমার একটা সাহায্য করবে? আমার স্বামী আমার মহাদেবকে গিয়ে বলো যে ওনার স্ত্রী পার্বতী অত্যন্ত শুভ সংবাদ নিয়ে ওনার কাছে ফিরছেন। যাও নীলকণ্ঠ, যাও। পার্বতী, আমি আভাস পেয়েছি আমাদের বিরহের সময় কেটে গেছে, তুমি ফিরে আসছো। তোমাকে স্বাগত প্রিয়ে। বছরের তপস্যার পরেও মহাদেব প্রকট হলেন না, এবার অন্য কোনো একটা পথ বেছে নিতেই হবে। নমঃ শিবায়।
এইখানে এ সমস্ত জিনিসপত্র এভাবে পড়ে আছে কেন? প্রভু আমাদের ক্ষমা করুন। প্রভু, আমরা এই ক্ষীর খেয়েছি অবশ্যই, কিন্তু কিন্তু যে রাধে জানি না, আর জানিও না যে কিভাবে এটা করতে হয়। কিন্তু নন্দী, দেবী পার্বতী কতবার তোমাকে পায়েস বানিয়ে খাইয়েছেন, তাহলে পায়েস রাঁধতে ওকে নিশ্চয়ই দেখেছ। হ্যাঁ প্রভু, অবশ্যই দেখেছি, কিন্তু কখনো সেটা বুঝেই উঠতে পারিনি। প্রভু, সবসময় আমাদের দৃষ্টি ওই পায়েসের উপরেই থাকত, কিন্তু কিভাবে তৈরি হয় সেটার উপরে নয়। ক্ষমা করবেন প্রভু। এতগুলো বছর তপস্যার পরে দেবী পার্বতী এখানে ফিরে আসছেন, তাকে স্বাগত জানানো আমার কর্তব্য। তার জন্য যদি আমাকে পায়েস বানাতে হয় তো আমিই বানাব। প্রভু নিজে রাঁধবেন? অবশ্যই প্রভু। কি এমন কঠিন কাজ পায়েস রান্না? গুড়, দুধ আর চালেরই তো মিশ্রণ এটা, ওগুলো উনুনে বসালেই পায়েস হয়ে যাবে। হ্যাঁ প্রভু, একদম ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ তাই হয়ে গেছে। হ্যাঁ ঠিকই ঠিকই ঠিক ঠিক তাই তো। তাহলে প্রস্তুতি শুরু করো। দুধ, গুড়, চাল। আচ্ছা, প্রভু বোধহয় গরম তাপে বসিয়ে মিশ্রণটা ভালোভাবে ফোটাতে হবে। পায়েস হয়ে গেছে, এতই সহজ কাজ ছিল এটা? হ্যাঁ প্রভু, সহজই তো বটে। এই পায়েসকে একটা পাত্রের মধ্যে সাজিয়ে রাখো, আমি এখন গিয়ে দেখে আসি যে অন্যদিকের কাজগুলো সম্পন্ন হয়েছে নাকি হয়নি। অবশ্যই প্রভু। ফুলটা এখানে রাখো, আরো ভালো লাগবে। এত বছরের কঠোর ব্রতর পরে কৈলাসে ফিরে আসছে পার্বতী, ওকে স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ কৈলাস সাজিয়ে তুলব। এসব দেখে ওর সব কষ্ট দূর হয়ে যাবে। অবশ্যই প্রভু। এখন তো কৈলাসের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি। শোনো। হ্যাঁ প্রভু। তোমার কারণে? আমার কারণে কিছু হয়নি প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খুব সাবধানে থালা সামলে নিয়ে যাব, আপনি শুধু দেখতে থাকুন। এই তোমার সাবধানতা, এখন যা পারো করে নাও। পার্বতী যখন ফিরে আসবে ওকে বলবো ওর অবর্তমানে এইভাবেই কৈলাসের খেয়াল রাখছিলে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
যে এই গজাসুরকে আমরা দেবতারাও আটকাতে পারলাম না। তার এই ভয়ানক তপস্যার প্রভাবে প্রকৃতিকে নষ্ট হওয়ার হাত থেকে শুধুমাত্র দেবেশ্বর মহাদেবই আটকাতে পারেন। আমাকে দেখে আপনার মুখমণ্ডলে যে হাসি ফুটে উঠবে সেটা দেখার জন্য আমি ব্যাকুল স্বামী। প্রণাম মাতা। মাতা, দীর্ঘ অপেক্ষার পর আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনাকে স্বাগত জানাতে প্রভু প্রাসাদটাকে সাজিয়েছেন মাতা। মাতা, আপনার অনুপস্থিতিতে প্রতিনিয়ত শুধু আপনাকেই স্মরণ করে গেছি। আমিও আপনাদেরকে দেখে অত্যন্ত প্রসন্ন। কিন্তু নন্দী, স্বামী কোথায়? মাতা, প্রভু তো এখানে। কোথায়? ওখানে তো কেউ নেই। মাতা, প্রভু তো এখানেই ছিলেন, জানি না কোথায় গেছেন। হতে পারে ধ্যান করছেন। যান, কি দেখে আসুন। আজ্ঞে। মাতা, প্রভু তো কৈলাসে কোথাও নেই। এটা কি অযথা চিন্তা নাকি একজন স্ত্রীর সরল উপলব্ধি? কোথাও কোনো বিয়ে? না না, দেবাদিদেব মহাদেবের কেউ কি করে ক্ষতি করতে পারে? তাও আমার এমনটা কেন মনে হচ্ছে যে কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে। মাতা, 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 এ কি হলো মাতা? এক্ষুনি দেখে এলাম, চারিদিক পুরো অন্ধকারে ডেকে যাচ্ছে। এটা কেমন সংকট। মাতা, প্রভু কোথায়? এমন লক্ষণ তো কোনোভাবে শুভ নয়। শান্ত হন আপনারা সবাই, সৃষ্টির কোনো রকম অনিষ্ট হতে পারে না। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে আমার ভ্রাতা বিষ্ণুদেবী আমাকে সাহায্য করতে পারেন। নমো বিরূপেভ্যো বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ। ভ্রাতা শ্রীহরি, এ কিরকম সংকট! সংসারে এতটা অন্ধকার কেন নেমে এলো? আমার স্বামী বা কোথায়? ওনার কোনো ক্ষতি হয়নি তো? গজাসুর। ওম নমঃ শিবায়। গজাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। তোমার তপস্যার তেজে ত্রিলোক অসুরক্ষিত হয়ে উঠেছে, সেই জন্য তুমি তোমার তপস্যা সমাপ্ত করো। প্রণাম মহাদেব। আমি জানতাম আমার তপস্যা সফল করতে আপনি নিশ্চয়ই আসবেন। বলো, কি বর চাই তোমার? আমার সব কিছু চাই। আমার আপনাকে চাই মহাদেব, আপনাকে আমার নিকটে সর্বদার জন্য।
তুমি যা চাইছ তার কি পরিণাম হতে পারে জানো তুমি? আমি জানি প্রভু, সেই জন্যই তো চাইছি। যদি আপনি আমার নিকটে থাকেন তাহলে আপনার শক্তি দ্বারা সুরক্ষিত, নিরোগ, অমর, সর্বশক্তিশালী হয়ে যাব আমি। শুধু সৃষ্টিই নয়, সর্বত্র ব্রহ্মাণ্ডের উপর রাজত্ব করব আমি, সর্বত্র। স্মরণে রেখো গজাসুর, লালসার পরিণাম কখনোই ভালো হয় না। লালসাই মানুষের পতনের কারণ হয়, তাই তোমার জন্য সেটাই ভালো হবে তুমি যদি অন্য কোনো বর নাও। আমি আপনারই ভক্ত মহাদেব, যা চেয়েছি তা নিয়েই অনর থাকবো আমি, কঠোর তপস্যা করেই বরদান চাইছি আমি, শুধু এইটুকুই আমার চাওয়া প্রভু। এ কেমন দ্বিধা, এই বরদান তো আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে উমা। তোমার জন্য আমার দুঃখ হচ্ছে, কিন্তু তুমি যদি এটাই চাও এটাই পাবে। কিন্তু তোমার এই ইচ্ছা পূরণ করার পূর্বে আমি কৈলাসে দেবী পার্বতীর সাথে সাক্ষাৎ করে আসি, ওখানে আমার প্রতীক্ষা করছে। না প্রভু, সর্বপ্রথম আপনাকে আমার বরদান দিতে হবে। ব্যাস গজাসুর, আমি অনেকদিন পার্বতীর থেকে দূরে আছি, আমি চাইছি পার্বতীর সাথে একবার সাক্ষাৎ করে আসতে, শীঘ্রই ফিরে আসবো। না মহাদেব না, আমিও এত বছর কঠোর তপস্যা করে আপনাকে সম্মুখে পেয়েছি, আপনি এই ইচ্ছে এই মুহূর্তেই পূর্ণ করুন, এই মুহূর্তে এই ক্ষণে আপনি আমার দেহে অবস্থিত হয়ে যান প্রভু। আসুন প্রভু, চলে আসুন। ও নমঃ শিবায়। স্বামী মহাদেবের কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।